ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজন সায়েন্টিস্ট। আজ আবার আমার লফটের একটা আপডেট ভিডিও বানাতে নিয়ে এলাম। কিছু কিছু পায়রা আগের সপ্তাহে দেখিয়েছিলাম, তাদের বাচ্চা হয়েছিল, ডিম পেরেছিল, সেগুলো কী অবস্থা। এই যে টেডিটা, টেডি মাদি, এটা ওপরে, এটা সকিওয়ালে টেডি, পাকিস্তানি অরিজিনাল ইম্পোর্টেড পেয়ার, তো এটারও বাচ্চা হয়েছে। স্ট্যান্ডিং দেখছেন পায়রাটা, পিছনের দিকে পুরো ঝুঁকে পড়েছে। এই অ্যাসবেস্টাস উঁচু নিচু জায়গা আছে বলে এরকম দেখাচ্ছে, এটা সমান জায়গা হলে আরও ভালো পাওয়া যেত। ওপরে দুটো ম্যাটারাজি বসে আছে, এদের সকালে উড়িয়েছিলাম আমি, তো বাচ্চা হয়েছে তো কী হয়েছে তাও উড়িয়েছিলাম। তো এখানে রয়েছে আমার আসল পায়রাগুলো, ব্রিডিং লফট নাম্বার ওয়ান, অলরেডি আপনারা দেখেছেন, সেই লফটারই আপডেট দিচ্ছি। তো এই যে পায়রার ডিম ফুটেছে, বাচ্চা হয়েছে, ডিমের খোলস বাইরে পড়ে আছে। উপরে লালটা আমার একটু প্রবলেম হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, নাক থেকে জল পড়ছে, তো ওকে কিছু দিতে হবে ট্রিটমেন্ট। এই যে তলায় বাচ্চা হয়েছে লাল জিরা, তো এই ওপরে আরও পায়রা রয়েছে, এখানে একটা বাচ্চা হয়েছে, চিনি কালদমা, চিনি কালদমা ডিম দিয়েছিলাম। লাল পায়রাটাকে দিচ্ছি ট্রিটমেন্ট, ঠান্ডা লাগলে কী কী ট্রিটমেন্ট দেয় সেগুলো আমি আপনাদের দেখাবো এক্ষুনি, মানে আমি অ্যাকচুয়ালি কী ট্রিটমেন্ট করি আমার পায়রাদের। ওপরে এরাও ডিম দিয়েছে, চিনির সাথে জিরার জোড়া দিয়েছিলাম আগে সপ্তাহে, আগে এদের বাচ্চা বাচ্চা হয়েছিল, তারপর ওদের ডিম একচালান ফেলে দিয়েছিলাম, তো আবার ডিম দিয়েছে এরা। সুন্দর লাল জিরা বাচ্চা হয়েছে দুটো, এর ওপরে চিনিটার বাচ্চা হয়েছে, এখানে রয়েছে বাচ্চা, সুন্দর দুটো বাচ্চা হয়েছে। এরও স্ট্যান্ডিং খুব ভালো, এই চিনিটা আমার বাড়িরই বাচ্চা, খুব ভালো ভালো। এই যে আরও দুটো চিনি, এর মধ্যে মাদারটাও ঠান্ডা লেগেছে, ফিমেলটার ওর চোখটা ফুলেছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, এই দেখতে পাচ্ছেন ওই যে সরড়ো বসে রয়েছে, চোখটা কী অবস্থা দেখুন, আমাদেরকে চোখটা ওকে ট্রিটমেন্ট করছি, দেখাবো আপনাদেরও এই ধরনের হলে চোখ ফুললে কী ওষুধ দিতে হয়। অ্যান্টিবায়োটিক দিতে লাগে, চোখের ড্রপস দিতে লাগে। অ্যান্টিবায়োটিক তো দু রকমের হয়, এক তো হিউম্যান অ্যান্টিবায়োটিক, যেগুলো আমরা সাধারণত বাচ্চাদের দিয়ে থাকি সেগুলো আমরা পায়রায় দিই, আর নাহলে ভেটেনারি অ্যান্টিবায়োটিক স্পেশালি পায়রাদের জন্যই বানানো। এই যে আমার টিবলারে বাচ্চা হয়েছে তলায়, উপরে একটা সারানপুরি পোকরাজি হয়, দেখাবো। এই যে টিবলারে বাচ্চা হয়েছে তলায় দুটো, অ্যান্ড্রা টিবলার, এই যে দুটো বাচ্চা হয়েছে, ঠোঁট দেখেই বুঝতে পারছেন লম্বা লম্বা, একটা ঠোঁট কালো হয়েছে, এই যে কালো পুরো, আর একটা ঠোঁট সাদা হয়েছে। বেসিক্যালি আরও পায়রা রয়েছে, যে লাল জিরা আমার এর সাথে জোড়া রেখেছিলাম আমি, লাল জিরা নড় আমার কাছে একটু মানে মেল একটু কম ছিল, তাই এই লাল ফুল মেলটার সাথে জোড়া দিয়েছিলাম। এই যে এই কালদমাটা, এর বাচ্চা হয়েছে ওখানে, ওদিকে ডিম চেলেছিলাম তো ওখানে বাচ্চা হয়েছে এই কালদমাটা। এই যে জিরা দুটো বাচ্চা, ওটা আপনারা দেখেছিলেন, তারাও ঠিকঠাকই আছে। টেরি, টেরির বাচ্চা, এই যে একটা বাচ্চা বাইরে একটা ভেতরে, আর ওখানে বাবা বসে রয়েছে, এখানে দুটো টেডি, এই যে একটা বাচ্চা, বাচ্চা ঠান্ডা লেগেছে একটু, এরও ট্রিটমেন্ট করতে হচ্ছে, এখানে বাচ্চা কালমা হয়েছে, কটা সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আগের দিন পনেরো আগে আপনারা দেখিয়েছিলাম লফ, তখন ডিম ছিল। এই যে আমার টেডি, ওই যে বাচ্চাটা হয়েছে তার বাবা, এটা আর এই দুটো উপরে রয়্যাল টেডি দেখতেই পাচ্ছেন, ফোনগুলো কত লম্বা লম্বা, ওখানে দুটো রয়্যাল টেডি আছে, এরাও ডিম বাচ্চা দেবে। এই একটা বিশেষ ব্যাপার দেখুন, এই যে পাথর খোপে ওখানে দেখিয়েছিলাম টিবলারের বাচ্চাগুলো, না ওটা লালটার বাচ্চা রয়েছে, ওখানে এই সাদাটা গিয়ে ওই বাচ্চাগুলোকে মারছিল, তো ওই পাশের খোপে লাল জিরা দুটো ছিল, এদের কেউ নয় ওরা, কিন্তু ওই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্যে ওরা গিয়ে বাচ্চাগুলোকে বাঁচাচ্ছে, সাদাটাকে মেরে তাড়াচ্ছে, দেখুন আপনারা ভিডিওতে, ও বাচ্চাগুলো ওদের নয়, আর খোপটা ওদের নয়, কিন্তু এই সাদাটা সিঙ্গেল আমার বাড়ির বাচ্চা, তো চিনির বাচ্চা, একটু গায়ে দাগ আছে, আট নম্বর হয়েছে, রসমস সাপ হলে পুরো পরিষ্কার হয়ে যাবে একদম, মানে পুরো ম্যাচিওর হলে পুরো সাদা হয়ে যাবে। তো ওর এখন একটা হ্যাবিট হয়েছে বাচ্চাগুলোকে মারা, অন্য বাচ্চাকে ধরে মারা, এরকম হয় হ্যাবিট সাধারণত পায়রা বড়ো হলে, তো ওদেরকে বাঁচাচ্ছে ওই পাশে লাল জিরা দুটো। দেখি আমি লালটাকে পাঠিয়ে দিই কী কন্ডিশন, এই যে এখানে এখানে এসে গরম দিচ্ছে খাঁচাগুলো, খাঁচা দুটো আমার অসুস্থ আছে, ঠান্ডা লেগেছে, তো ওদের আলাদা করে রেখেছি, এমনি ঠিক আছে, ওদেরও ট্রিটমেন্ট করছে। এই যে লালটা যাচ্ছে দেখুন, ও গিয়ে সবাইকে তাড়িয়ে দেবে, যারা বাঁচাতে এসেছিলো তাদেরও তাড়িয়ে দেবে। এই যে সবাইকে বার করে দিল, এসে গেছে বাবা, আর ভয় পেয়ে গেছে সবাই, যা নিজের ক্ষোভে চলে গেল। যতক্ষণ থাকবে না ওরা অন্য পায়রার হাত থেকে, ওদের বাচ্চাদের বাঁচানোর জন্য পাশে দুজন রয়েছে, কিন্তু ও বোকার মতো ওদের সাথেও ঝগড়া করে আমার লুলু। আগে ভিডিও দেখে থাকবেন, ইন্ট্রোডাকশান দিয়েছিলাম, এর সব পরিচয় দিয়েছিলাম, তো হয়েছে অনেক বাচ্চাই। এই যে লাস্ট মিডিলের লাস্টে রাইটে লাস্ট কোপটায় কালমা বাচ্চাগুলো হয়েছে, চিনি বাচ্চা রয়েছে, টেরি বাচ্চা রয়েছে, অনেক রকম বাচ্চা রয়েছে আমার কাছে, সব রকম এই ব্রিডিং লফটায় অনেক কিছু হয়েছে। এই উপরে সারানপুরিটা একটা পেয়ার করতে হবে, একা সিঙ্গেল রয়েছে অনেকদিন থেকে, তো
আশা করি ভিডিওগুলো আপনার জন্য বানাচ্ছি, আপনাদের ভালো লাগছে, পাচ্ছি আপনার রেসপন্সও খুব ভালো পাচ্ছি। কিন্তু অনেকেই এমন আছেন দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না, আর আমার খাটনিটা অন্তত আপনার জন্য বৃথা হয়ে যাচ্ছে, আপনার জন্য আমি এত খাটলাম। সেক্ষেত্রে আপনার কাছে আমার একটা অনুরোধ, অন্তত একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিওগুলো আপনাদের আমি দেখানোর সুযোগ করে দিতে পারি। কারণ এই যে ভিডিওটা, এর মধ্যে থেকে যদি 2-3 মিনিট আপনারা দেখেন, তার মানে তো এটাই দাঁড়াচ্ছি ভিডিওটা আপনার ভালো লাগছে, তাহলে পরবর্তী ভিডিওগুলো ভালো লাগার সম্ভাবনা প্রবল। তো সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব না করলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পাবেন না। সেক্ষেত্রে দু তরফেই আপনাকে এন্টারটেন করতে পারলাম না, আর আমার পরিশ্রমটাও বৃথা গেল। তো সেদিক থেকে দেখতে গেলে আমার আপনাদের সবার কাছে অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে, কোনো একটা ভিডিও যদি 1-2 মিনিটের বেশি দেখেন এবং মনে হয় এর বেশি দেখা যাবে ভিডিওটা, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা গিয়ে দেখতে পারেন ভিডিও সেকশানে অনেক ভালো ভালো ভিডিও আছে, তো সেই সব ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে, আরও কিছু ভালো ভালো ভিডিও বানাবো। তো এই যে পায়রাটা রয়েছে, এর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওষুধ দিচ্ছি আমি। একটা ফিমেল আছে, একটা মেল আছে, সাদাটা মেল, ওকে দেখে বুঝতে পারবেন হাঁপাচ্ছে, ঠান্ডা বুকে সর্দি লেগে গেছে, একটা মারপিটও করছে মজবুত। আর যে একজন টুরে টুরে নেমেছে, বাইরে রয়েছে, ওরা সকাল থেকে বাইরে ঘুরছে। তো এদের ট্রিটমেন্ট চলছে, আমি আপনাকে ট্রিটমেন্টটা দেখাবো কী ট্রিটমেন্ট করি। এই যে আমার ওষুধের বক্স, এর ভেতরে অনেক ওষুধ আছে, ক্রিমির ওষুধ, ভিটামিন, লিভার টনিক, অনেক কিছু আছে এর ভেতরে। লিফ 52 দেখতে পেলেন, A2Z দেখতে পেলেন, কী আছে। আর এই যে মেডিকেন, এই যে চোখ ফুলেছে, ঠান্ডা লেগেছে, কাশছে, হাঁপাচ্ছে, এইগুলোর জন্যই ওষুধটা একদম পারফেক্ট। এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা ভেটেনারি অ্যান্টিবায়োটিক, আপনাকে যেটা বলছিলাম। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে, এটা সিপ্লক্স দিই, এটা চোখের কোনো প্রবলেম হলে সেখানে দেওয়া যায়, তো এটা 1 ফোঁটা করে দিতে হয় চোখে। আর যে ভেটেনারি অ্যান্টিবায়োটিকটা দেখালাম, ওষুধটা দেখে নিন, আপনারা নিয়ে নেবেন, যে কোনো ওষুধ দোকানে পাওয়া যায় এটাই ওষুধটা। এটা অ্যালোপ্যাথিক ওষুধ, যে কোনো ওষুধ দোকানে পাবেন এই সিপ্লক্স ডি চোখের ওষুধটা। আর মেডিকুইন যেটা দেখালাম, ওটা সাধারণত আপনাদের ভেটেনারি ওষুধেই ওষুধ দোকানেই পাওয়া যাবে। আর ওটা কোনো পায়রা ঠান্ডা লাগলে, বড় পায়রা হলে দিনে 2 বার 3 ফোঁটা করে 7 দিন চালাবেন, আর ছোটো পায়রা হলে দিনে 1 ফোঁটা করে 7 দিন 2 বার 2টোই মেডিকুইনটা, দিনে 2 বার 3 ফোঁটা করে বড়ো পায়রাদের জন্য, 1 ফোঁটা করে ছোটো পায়রাদের জন্য 7 দিন। আর সিপ্লক্স ডিটা চোখের ওষুধ, চোখ ফুললে, চোখে ঠান্ডা লাগলে আপনারা যখন দিনে 1 বার ইউজ করতে পারেন, বা দিনে 2 বার, যতদিন না সারছে ততদিন ইউজ করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। আর তাতে আমি ওষুধটা দিয়ে আমি রেসপন্স পেয়েছি খুব ভালো। কিছুদিন আগে অবস্থা অনেকেরই খুব খারাপ হয়েছিলো, তারা এখন সুস্থ, অনেকটাই সুস্থ। কিছু পায়রাও আমার ইয়েলোক ত্যাগ করে পরলোক গমন করেছে অসুস্থতার কারণে। এই যে পায়রাটা দেখছেন, এই পায়রাটা পুরোপুরি আমার মায়ের জন্যই বেঁচে আছে, এই পায়রাটা, এইটা এইটা দেখুন, এর নিচের ঠোঁটটাই নেই, উপরে একটাই ঠোঁট রয়েছে। ছোটো থেকেই ইনফেকশান হয়েছিলো মুখে বক্সের মতো, তারপর থেকেই ঠোঁটটা একটু ফুলে গিয়েছিলো, ঘা হয়েছিলো, আমি অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম, সেরেছিলো, কিন্তু ঠোঁটটা খুলে পড়ে গিয়েছিলো। তারপর থেকে আমার মাই একে খাওয়ায়, এ পুরোপুরি ডিপেন্ডেন্ট মায়ের ওপরে, সারাদিন খেতে পেলে মাকেই খুঁজতে থাকে, ঘরে চলে আসে, দরজা খোলা পেলে ঘরে চলে আসে। তো এই যে আমার টিপলারটা, এদের বাচ্চা হয়েছে, এটা নর্থটা, মাদারটা তো আপনারা দেখলেন, ফিমেলটাও দেখলেন, এটা মেলটা, তো ফিমেলটা এখানে ছিল, আমি ডিম ছেলে দিই অন্য পায়রার কাছে, এদের ডিমটা আমি লুলুকে দিয়েছিলাম, লালটাকে, তো বাচ্চা তুলে দিয়েছি। এই আমার পায়রা খুব আপডেট, পায়রা খেতে দিয়েছি, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, টেডিগুলো খাচ্ছে, তো বাচ্চা আছে খাওয়াবে। 2টো টেডি পায়রা এখনও লফট দেওয়া হয়নি, এই ক্ষোভে যারা আছে, আমার অন্য ব্রিডিং পায়রা আরও টেডি আছে, বাচ্চাও আছে কিছু। তো ওখানে চটিয়াল আমার ম্যাড্রাজিটা, ওটা একটা জোড়া দিতে হবে, চটিয়াল সাদা একটা আমি জোগাড় করব। তো কিছু আছে, কিছু চেঞ্জ করবো পায়রা, দেখা যাক কতটা কী করা যায়। মনে হচ্ছে ডিম পারবে, ওখানে বসে আছে দুজন, দুজনেই মনে হচ্ছে ডিম পারবে, এখন পারেনি ওরা। আশা রাখছি পরের যেদিন আপডেট দেবো সেদিনকে এদেরও ডিম বা বাচ্চা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আশা করি ভালো লেগেছে পায়রার আপডেট, আর ট্রিটমেন্টটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন। মেরিকুইন দিনে 2 বার, বড়ো পায়রাদের জন্য 3 ফোঁটা করে, ছোটো পায়রাদের জন্য 1 ফোঁটা করে। আর সিপ্লক্স ডি 1 বার বা 2 বার দিনে 1 ফোঁটা করে, যে চোখটা ইনফেক্টেড সেই চোখে। আর এই দুটো খাওয়ালে এই যে দেখুন কাশছে, একে আমি খাওয়াচ্ছি মেরিকুইন। তো আমি পরের ভিডিও আপনার দেখাবো, পুরোপুরি ফিট হাঁপাচ্ছে, কাশছে, মানুষ যেমন কাশে সেরকমভাবে এরাও কাশে। বুকে সর্দি জমে থাকলে ঘর ঘর আওয়াজও হয় এদের, সেটা আপনারা যারা বাড়িতে পায়রা আছেন বা এই প্রবলেম ফেস করেছেন যারা, তারা জানবেন খুবই কষ্ট হয়। তো সলিউশন বলে দিলাম, সঙ্গে কিছু গ্রিড দেবেন। এই টেডি দুটো আমার মেহেরওয়ালের টেডি, তো অনেক দাম, এদুটো পাকিস্তানি অরিজিনাল, তো এরা বাচ্চা দেবে, ডিম দেবে, দুর্দান্ত আমার এই লফটের সেরা বলবো না, কিন্তু টেডিগুলোর মধ্যে অন্যতম সেরা টেডি।
সেরা পাঁচটা পেয়ারের ভেতরে একটা পেয়ার এটা। তো আছে পায়রা, সবই ভালো ভালো পায়রা। আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যে ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করুন, আর কী কী দেখতে চান সে বিষয়ে কমেন্টও করুন। আর ট্রিটমেন্ট তো দেখিয়েই দিলাম, আর এই গ্রিড নিয়ে এসেছি আমি, বললাম গ্রিড খাওয়ানোর কথা, গ্রিড কিনে এনেছি। আপনারা সাধারণত ওই চুনসুরকির যে বাড়িগুলো আগে হতো ওখান থেকে জোগাড় করে নিয়ে খাওয়াতে পারেন, কিন্তু এতে ডাইজেশনটা খুব ভালো হয়, তো বেসিক্যালি ওই কারণে এই গ্রিডটা আমি জোগাড় করে এনেছি, আলাদা করে অন্য কোনো কারণ নেই। তো আশা করবো আপনাদের পেয়ে যাবেন এই গ্রিডটা, এই কোম্পানির নেওয়ার দরকার নেই, অন্য কোনো যে কোনো কোম্পানির পেয়ে যাবেন। এই লাল কালটা দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি গ্রিডটার 500 টাকা দাম। তো বাড়িতে যদি এখন এটা নিয়ে যাই, বলে পায়রা পাথর খাওয়ানোর জন্য 500 টাকা দিয়ে পাথর কিনে আনলি, তো সেই জন্যে সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় তাই লাল কালই দিয়ে দিয়েছিলাম। আর কাগজটা তোলার চেষ্টা করেও দেখা গেলো কিছু উঠলো না, খুব লাল কালি ভেতর থেকেও দেখা যাচ্ছে, তো বোকামি করেছি। যাই হোক, আপনারা যারা পায়রা পোষেন তারাও জানবেন আমার এই অভিজ্ঞতা, আপনাদের সবার থাকবে। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না, অলরেডি সমস্ত আপডেটই দিয়ে দিয়েছি আপনাদের লফটে ওয়ানের আমার কী অবস্থা। আশা করি ভালো লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকুন, আর বেল আইকনটা প্রেস করে দিন, লাইক করে দিন, কী দেখতে চান কমেন্ট করুন, কোনো হার্টের সন্ধান থাকলে আমাকে দিন, অবশ্যই আমি সেখানকার ভিডিও করব। ধন্যবাদ আমার সব ভিউয়ার্সদের, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।